আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, সেটি হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অথবা যে কোনো শ্রেণীতে এই অ্যাসাইনমেন্টের নিয়মটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্ট করার শুরুতে আমরা জেনে নিই অ্যাসাইনমেন্ট মানেটা কি। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকবে, ওই সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে জমা দেওয়া। যেমন এক সপ্তাহের ভিতরে তোমাদেরকে তিনটে অ্যাসাইনমেন্ট করে জমা দেওয়ার অনুরোধ দিয়েছে, সেরকম এটা একটা অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ে। বিভিন্ন জবের মধ্যে অ্যাসাইনমেন্ট দেয়, ধরো এক মাস সময় দেয়, এক মাসের ভিতরে এই কাজটা সম্পূর্ণ করে অফিসে জমা দিতে হবে। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট করতে হলে আমরা সচরাচর যে কয়েকটি জিনিস ফলো করি, অ্যাসাইনমেন্ট করতে হলে আমরা সর্বপ্রথম A4 সাইজের পেপার গুলো ইউজ করতে হবে, যেগুলো সাধারণত ফটোকপি দোকানে অথবা প্রিন্টের দোকানে পাওয়া যায়। এখন A4 সাইজের পেজটা তো নিলাম, নেওয়ার পরে এখন সর্বপ্রথমে যে অ্যাসাইনমেন্টটা যে আমরা করবো, অ্যাসাইনমেন্টটা করতে হলে আমাদের সর্বপ্রথম কভারটা যত সুন্দর হবে অ্যাসাইনমেন্টের সৌন্দর্যটাও তত প্রকাশ পাবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এখন কভার সম্পর্কে ধারণা দিব। কভার, এই কভারটা দেখো, স্কুলে সাধারণত আমরা এই ধরনের কভার ব্যবহার করব। এখানে সর্বপ্রথম বিদ্যালয়ের নাম দিব, তারপর নিজের নামটা লিখবো, তারপর শ্রেণীটা লিখবো, তারপরে রোল নাম্বার লিখবো, তারপরে বিষয়টা লিখবো, তারপরে তারিখ লিখবো, তারপর আমরা যে বিষয় শিক্ষকের কাছে জমা দিব, ধরো বাংলা, বাংলা এখন আমি কার কাছে জমা দিব, ধরো একজন শিক্ষকের নাম বললাম, ওই শিক্ষকের কাছে জমা দিব, আর এখন ওই শিক্ষকের নামটাই এই স্থানে উল্লেখ করে দিব, আর যে তারিখে আমরা জমা দিব সেই তারিখটা এখানে উল্লেখ করব। এখন আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা ক্রাইটেরিয়া দেখাই, এই হেড কভারটা তোমরা এভাবেও করতে পারো। আরো কয়েকটা কভার আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো, এখানে দেখো যে সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট লিখলাম, লেখার পর আচ্ছা এখানে ধরো তুমি ইংলিশের উপর একটা অ্যাসাইনমেন্ট লিখবে, এখন ইংলিশটা সাবজেক্টটা লিখলাম, ইংলিশের উপর কি কিসের অ্যাসাইনমেন্ট লিখবে, ধরো ইংলিশ সেকেন্ড পেপার হলে ধরো তুমি ন্যারেশনের উপর অ্যাসাইনমেন্ট লিখতে পারো, পার্টস অফ স্পিচ এর উপর লিখতে পারো, যে কোনো যেটা দেওয়া থাকবে সেইটাই তোমার এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, এখানে এখন এই যে সাবমিটেড বাই, এখানে তোমার নামটা লিখবে, তারপর তুমি কোন ক্লাসে পড়ো, রোল নাম্বার কত, তারপর শাখা কোন শাখাতে পড়ো লিখলা, তারপর কোন শিক্ষকের কাছে জমা দিবা সেটা লিখবা, এই যে শিক্ষকের নাম মানে সাবমিটেড টু, আর উনি স্কুলে কি পদে নিয়োজিত আছেন সেই পদটা লিখবে, তারপরে তোমার স্কুলের নামটা লিখবে, তারপরে স্কুলটা কই সেটা লিখে দিবে। ধরো আমি স্কুলটা লিখলাম একে হাই স্কুল অ্যান্ড কলেজ, আমি একে হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েছি, আর ধরো এই যে এই স্থানে লিখবে কি যাত্রাবাড়ি ঢাকা। আচ্ছা, তার পরবর্তীতে দেখো আমি আরেকটি অ্যাসাইনমেন্টের নমুনা দেখাচ্ছি, সেটা কি, সর্বপ্রথম এখানে স্কুলের নামটা লিখবে, তারপর সেই স্কুলটি কোন স্থানে অবস্থিত সেটা লিখবে, এখানে ধরো এক হাই স্কুল অ্যান্ড কলেজ লিখলাম, আর এখানে কি লিখবো, যাত্রাবাড়ি ঢাকা, তারপরে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়নটা লিখবো, এটা কোন সালের 2020 তারিখটা লিখে দিলে, সম্পূর্ণ তারিখটা লিখে দিলো ভালোভাবে লিখবো, তারপরে যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্টটি লিখবো সেই বিষয়টা লিখবো, আর এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট এখানে লিখে দিবো, এক নাম্বার, দুই নাম্বার, বাংলার উপর ধরো তোমাকে তিনটে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো তুমি এখানে লিখে দিবে, এখানে বাংলা প্রথম পত্র, তারপর এখানে দুই লিখে দিবে, তারপরে ধরো এখানে তোমার নামটা দিবে, এখানে আমি একটা গুগল থেকে একটা ফর্ম সংগ্রহ করেছি, তারপর এখানে শ্রেণীটা দিবে, তারপর রোল নাম্বারটা দিবে, মানে এটা তুমি বিভিন্ন ভাবে এই কভারটা ডিজাইন করতে পারো, তারপরে ঠিক শিরোনাম দিবে, মানে টপিকটা কি সেটা দিবে, তারপরে তোমার নাম, শ্রেণী, রোল, তারিখ, বিষয়, মোবাইল নাম্বার ইচ্ছা করলে দিতে পারো, তারপর হচ্ছে যে শিক্ষকের কাছে জমা দিবে শিক্ষকের নাম, আর শিক্ষকের পদবি কি, আর জমাদানের তারিখ। আচ্ছা, এখন নিয়মাবলীতে যাই অ্যাসাইনমেন্ট লেখার। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে, প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করতে হবে অ্যাসাইনমেন্ট করার সময়, আর সবগুলো খাতার সাইজ একই হতে হবে। হ্যাঁ, একটা অনেক বড় সাইজ দিলাম আর একটা ছোট সাইজ, কোনোটা A1 দিলাম সাইজের, A4, আবার কোনোটা A3, কোনোটা A4, এভাবে না, সবগুলো A4 সাইজের খাতা দিবে, তারপরে একক পাতায় লিখবে। এখন একক পাতা বলতে কি বুঝিয়েছি আমি, একটা খাতার উপর একটা ধরো এরকম ধরো একটা খাতা, হ্যাঁ এই খাতার এই যে এই পিঠে এখানে যে পিঠটা দেখা যাচ্ছে, ধরো এটা উপরের পিঠ, হ্যাঁ এই যে এই পিঠে এটা একটা, ধরো এটার নাম দিলাম এক, আবার এটা যে বিপরীত সাইডে আছে, এটা বিপরীত সাইডে একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে ধরো দিলাম দুই। হ্যাঁ, এখন আমরা যে একক, এখানে একক পাতায় বলতে বুঝিয়েছি যে শুধু এক নাম্বার পেজে লিখবে, দ্বিতীয় পেজে লেখার দরকার নেই, আবার ঠিক পরবর্তীতে আরেকটি এরকম ধরো আরেকটি পেজ নিলে তখন এই যে তার তিন নাম্বারটাতে লিখবে, চার নাম্বারটাতে লিখবে না। হ্যাঁ, এভাবেই এই জিনিসটা মেনটেন করতে হবে আমাদেরকে।
তার পরবর্তীতে যে জিনিসটা মানতে হবে অবশ্যই কালো কলম ব্যবহার করতে হবে, লাল কলম কিন্তু কোন রকমে ব্যবহার করা যাবে না। আচ্ছা, হাতের লেখা কাটাছেঁড়া মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও স্পষ্ট হতে হবে। আচ্ছা, যদি তুমি অনেকগুলো লেখা লিখলে, লেখার পর এখন তোমার খাতা যদি কাটাছেঁড়া থাকে তাহলে তুমি কোনটা ব্যবহার করবে, মাঝখানে হবে একটা টান দিয়ে দিবে, তাহলে কিন্তু খাতাটা ফ্রেশ লুকেই থাকবে, কোনো কাটাছেঁড়া তেমন প্রকাশ পাবে না, শিক্ষক সেটাতে কোনো নাম্বার কাটবে না আশা করি। আচ্ছা, তার পরবর্তীতে দেখি, অবশ্যই অনেকে কি করি ভুল উত্তর লিখে দেয়, মানে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছে যা তা লিখে জমা দিয়ে দিই, এটা কিন্তু করা ঠিক হবে না। সঠিক উত্তর লিখতে হবে এবং বানান যেন ঠিক হয় সেদিকে নজর রাখতে হবে। তারপর নিজে নিজে টেক্সট বুক ফলো করে উত্তরটি লিখতে হবে। তারপর অন্যের অ্যাসাইনমেন্টটি কপি করতে পারবে না, তুমি যদি অন্যের অ্যাসাইনমেন্টটি কপি করো তাহলে তোমার সৃজনশীল প্রকাশটাই থাকবে না। আর তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন অ্যাসাইনমেন্ট করার উদ্দেশ্যে তুমি বই ঘাটাঘাটি করবে তখন বই থেকে ন্যূনতম কোনো কিছু হলো তোমার মাথায় প্রবেশ করবে, আর এজন্য অন্য জিনিস কোনো সময় কপি করবে না। দেখা গেল কি তুমি অন্যের একটা অ্যাসাইনমেন্ট এনে ওটা দেখে দেখো হুবহু লিখছো। অনেকেই ইদানিং আবার অনেকে কি করছে, একটা গান স্টার্ট দিয়ে দেওয়ার পরে সে সুন্দর মতো গান শুনতে শুনতে অ্যাসাইনমেন্টটা লিখে ফেলে তারপরে জমা দেয়, এটা কিন্তু মোটেও রাইট ওয়ে না। আচ্ছা, তারপরে নির্দিষ্ট তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে। অ্যাসাইনমেন্ট মানেই কিন্তু এটাই, নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে জমা দেওয়া। আচ্ছা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাব, আমার যতটুকু দেওয়ার পারি আমি তোমাদেরকে দিব। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।